কিরে বোন, আজকে তো রাস্তা এত দেরি হলো কেন? আর বলিস না বোন, বাড়িতে তো জামাই বিটি ছিল, দি টুকটুকিটা চাপি দিয়ে এলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল। উইদ্যা বড়াঙ্গলে চলে এলো, এবার আর বড়াং শুনতে শুনতেই দিন শেষ, এদিকে আবার ঠিকঠাক কিস্তিও দিতে পারে না। জানিস বোন, এই সপ্তাহ অনেক খরচা হয়ে গেল, জামাই বলি কথা না খাতির করলে হয়? জামাই খাতির তো সবাই করে, তা তুই আবার কি এমন খাতির করলি? বাবা, তুই সবার সাথে আমার তুলনা করছিস? আমি জামাই খাতিরে কোনো দিকে কমতি রাখি না। তা জামাইয়ের কি খাতির করলি আমাদেরকে একটু বল, আমরাও তো একটু শুনি। শুনতাইলি, প্যান্ট, জামা, শীতের কাপড়, খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, আবার এ থাম থাম, উই দে, মনে হচ্ছে নতুন স্যার আসছি। তাই তো, তুই নতুন স্যার মনে হচ্ছি, আবার ভূগোলে কত কি বইলে আসছি, দেখ এই না মনে আবার জলমক হবে নাকি। আচ্ছা দিদিরা, এখানে কি মণিমুক্ত দল বসে? আমি মোবাইলে লোকেশনে বুঝতে পারছি এখানেই কোনো একটা বাড়িতে বসে। হ্যাঁ স্যার, আমরাই মণিমুক্ত দল, আর আপনি এখানে নতুন দেখি বুঝতে পেরেছি, তা চলেন স্যার ভিতরে চলেন। চলুন চলুন ভিতরে চলুন। আচ্ছা দিদিরা, আমি নাম ডাকছি, আপনারা সাড়া দিবেন। ঠিক আছে স্যার। জিয়া খাতুন। আমি স্যার। রিয়া বিবি। আমি স্যার। ঠিক আছে। রোজিনা খাতুন। আমি স্যার। তাড়াতাড়ি করেন স্যার, আমার আবার বাড়িতে কাজ আছে। আরে থামুন তো, কিস্তি বাড়ি তো তাড়াতাড়ি করলে হবে না দিদি। স্যার, আমার তো কিস্তি শেষের দিকে, আগের বারে তো 50,000 টাকা নিয়েছিলাম, এবার কিন্তু 70,000 টাকা লুবো। আরে দিদি, 70 কেন, 1,00,000 পেতে পারেন, কিন্তু এবারে নিয়ম কানুন কিছু চেঞ্জ হয়েছে। তা কি নিয়ম কানুন স্যার? তাহলে শুনুন, বড় স্যারের অর্ডার, এই যে এই ওজন দাড়িটা দেখছেন, এতে চাপাবো, যে যত কিলো ওজন তত 1,000 টাকা কিস্তির লোন পাবেন দিদি। হা বোন, এ আবার কি কথা বলছিস তুই? স্যার, আমি তো 70,000 টাকা লুবো বললাম, তাইলে এবার কি হবে? আরে ওসব ছাড়ুন তো, সবাই একে একে আসুন, আমি ওজন দাঁড়িটা দেখছি, চাপুন, আমি লিখে নিচ্ছি। তাহা স্যার, এই নিয়ম হঠাৎ করে চালু হলো কেন? হ্যাঁ দিদি, বলছি বলছি, সব বুঝিয়ে বলে দেবো, ধৈর্য ধরে বসুন। তা হা গো স্যার, আমি তো মনে হয় 27 কেজি ওজন হবো না, তাহলে আমি 27,000 টাকা পাবো? কে কত পাবে আমার জানার দরকার নাই দিদি, এই নিয়মটা চালু করা হয়েছে আপনাদের ভালোর জন্যই। দেখুন, বড় স্যার খবর পেয়েছে আপনারা কিস্তির জন্য ঠিক মতন খাওয়া দাওয়া করছেন না, তাতে করে শরীর খারাপ হয়ে গেছে আপনাদের, এই জন্য এই নিয়মটা চালু করেছে, তার জন্য আপনারা ঠিক মতন খান আর মোটা হন আর বেশি করে লোন পান। দাঁড়ান স্যার, আমি এখান থেকে 200 টাকা নিলাম, আমার স্বামী আজকে খেজুরের গুড় খেতে চেয়েছে, আজকে যদি আমি খেজুরের গুড় না আনি তাহলে স্বামী আমাকে কেলাবে। কি দিদিরা, কার স্বামী গুড় খাবে না ধুকি খাবে না পিঠি খাবে সে আমি কি করে বুঝবো? কিস্তির টাকা নিয়ে চলে গেল গুড় কিনতে? হ্যাঁ স্যার, ওই রকমই মেয়ে, ওকে কিছু বলতে যেন না, ও গুটা গায়ে ধার করে বেড়ায়। তাই নাকি? হ্যাঁ স্যার, কিছু বলতে গেলে আবার ওর স্বামী শুধু এসে গদাগদ বসিয়ে দেয়। ও গুড়ালা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বাবু বলো, গুড় লোবাল কেন? হ্যাঁ লুবো, খেজুরের ঢেলা গুড় কত করি? বাবু, 1 নম্বর ঢেলা গুড় আছে, একদম 250 টাকা কেজি। 1 কেজি দাও ভাই। ও বাবু,
200 টাকা কেনা দিছু আর 250 টাকা বললাম জি তার 50 টাকা দাও কিসের বাড়ি থেকে 50 টাকা নিয়ে আলাম ভাই আগে সপ্তাহে 50 টাকাটা দিবো বাকি থাকলো ভাই বাকি থাকলো না না বোন ধার বাকি আমার কাছে চলবে না সেই গঙ্গা পার বাড়ি সাত সকালে বেরিয়েছি আবার 50 টাকা ধার করছু কবে আসবো না কবে আসবো ঠিক নাই রোজ তো সকালে শুই থাকি দি কানের গুড়া এসে গুড়লি বাগো করো আর 50 টাকা ধার লিসি বলে গুটা গ্রামকে শুনাইছি আষ্টম কুকু তাকার কি ওরে ও বাবু আমি আষ্টম কুকু হই আর আষ্টম কুকু হই আমি তোমাকে সকাল বেলায় উঠে মুচি কেতনি করতে পারবো না আমার বোনের টাইম দাও আমার গোর ঘড়ি দাও নালে পয়সা দাও বললাম তো তোমার পয়সা আমি এই সপ্তাহে দিয়ে দেব তোমার পয়সাকে আমি মেরে খাবো বলেছি আর আমি যখন গুড় হাতে পেয়ে গেছি এই গুড় আমি ফেরত দিচ্ছি না আমার স্বামী খেতে চাইছে ও গুড়ালা ভাই তোমার কাছে যে একটা মেয়ে গুড়লি ছিল তো ওই মেয়েটা কই আর বলো না সকাল বেলায় বোনের টাইম আর 50 টাকা ধার কর দি পাল গেল কবে আসবো আর কবে পাবো ঠিক নাই দেখছেন স্যার গুড়ালাকেও বাকি রেখে দিয়ে চলে গেছে ওর সাথে কেউ পারে না স্যার আরে পারে না বললে হবে চলুন ওর বাড়ি যাই বাড়ি তো যাবেন স্যার বললাম না ওর স্বামী খুব মাথা গরম আর ও খুব ঝগড়াটি আমরা শুধু আপনাকে বাড়িটাই দেখে দিয়ে আসবো আর মুখে কিচ্ছু বলবো না বেশ বেশ তাই চলুন এই বাড়িটা স্যার রোজিনাদি ও রোজিনাদি আপনাকে বললাম তো টাকাটা পরে সপ্তাহে দেব তারপরেও আপনি আমাদের বাড়ি অবধি চলে এসেছেন আরে তো আসবো না আমাকে তো স্যারকে পয়সাটা বুঝিয়ে দিতে হবে নাকি দিদি যা হোক করে পয়সাটা দিয়ে দিন দিয়ে দিন উই দেখেন স্যার আসছি ওইটাও আর সামনে কি এলো আপনাদের সব আমাদের বাড়ির সামনে আজকে জানো তুমি আজকে গুড় খেতে চাইছিলা বলি তোমার জন্য 200 টাকা গুড় কিনেছি দি টাকাটা দিতে পারিনি বলে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে ও জানেন রোজিনা দি আমাকে কিস্তি টাকা দিতে গিয়ে 200 টাকা কেড়ে নিল দি গুড়ওয়ালাকে দিয়ে দিল জানেন ঠিক করেছে কি হয়েছে কি আজ দিতে পারিনি পরের সপ্তাহে দিয়ে দিবে ই আবার বাড়ি আসা কি দরকার 200 টাকা লাগিন তুমি আমার বাড়ি চলে এসেছো লক্ষ্মী কাল করতে দিন দুপুরে লক্ষ্মী কাল করবে নাকি রোজিনা তুমি আমাকে হুঁশটা দাও তো ও দাদা থামুন 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 দিদিকে বলবেন আগের সপ্তাহে যেন কিস্তিটা মিটিয়ে দেয় হ্যাঁ আমাকে এখন পকেট থেকেই দিয়ে মেকআপ করতে হবে ও দিদি আপনারা বাড়ি যান কি ওরে দেখলা রোজিনা আমি ঘাস কাটবো বলে হুঁশটা চালাম আর ধারা ঘটিয়ে দিলো